প্রতি বছরের মতো এবারেও পাবনার রুহুল বিল সহ আশেপাশের বিলে মাসব্যাপী শুরু হয়েছে মাছ ধরা উৎসব, যা স্থানীয়দের কাছে পরিচিত বাউত উৎসব নামে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এতে যোগ দিতে আসেন শৌখিন মাছ শিকারীরা। পাবনা থেকে মোহাম্মদ ফজলুল হকের তথ্য, ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকম। কুয়াশাচ্ছন্ন শীতের সকাল, কারো হাতে পলো আবার কারো হাতে জাল। পূর্ব আকাশে সূর্য উঁকি দেওয়ার আগে মাছ ধরার নানা উপকরণ নিয়ে নানা বয়সী মানুষের ছুটে চলা পাবনার চাটমোহর ও ভাঙুরার সীমান্তবর্তী এলাকা রুহুল বিলে। প্রতি বছর নভেম্বর ডিসেম্বরে বিলের পানি কমলে সপ্তাহে শনি ও মঙ্গলবার চলে এই বাউত উৎসব। মাসব্যাপী এই উৎসবে যোগ দিতে আশপাশের জেলা থেকে আসেন শৌখিন মাছ শিকারীরা। মাছ শিকারীরা বলছেন, নিষিদ্ধ চায়না জাল ব্যবহারের পাশাপাশি বিল ও জলাশয়ের আয়তন কমে যাওয়ায় এবার রুহুল বিলে তেমন মিলছে না মাছ। অনেকে ফিরছেন খালি হাতে। এবার অন্য বছর থেকে এবার একটু মাছের সংখ্যা কম। আমি একবার এই ধর্ম খরা লুই আসিয়া পাইলে বলিয়া মানে বস্তা বলিয়া তাও লিবের খান তখন শক্তি ছিল, বস্তা ভরে মাথায় লিয়ে চলে গেছে। আর এখন আর সে মাছ কই? এই চায়না জালের কারণে ধরেন গজার মাছের বেচন শুদ্ধি শেষ। আমরা চাই চায়না জালটা দেশের সরকার উঠায় নেই। বিষ প্রয়োগ করে মাছ মারি, বিলের মাছ শেষ করে দিয়েছে। সকাল 6টা থেকে এই 9টা পর্যন্ত অবধি দেখলাম, কারো কাছে কোনো বড় মাছ আমি দেখিনি। এদিকে বিলে নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের পাশাপাশি মাছের উৎপাদন বাড়াতে নানা উদ্যোগের কথা বলছে স্থানীয় মৎস্য বিভাগ। আমরা মৎস্য বিভাগ সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই জলাভূমিতে যেন চলন বিলে মাছ বেশি পাওয়া যায়, সেখানে বিভিন্ন বিল নার্সারি, এশিয়ান টেলিভিশন।